warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الباقيات الصالحات لا إله إلا الله وسبحان الله الله أكبر والحمد لله ولا حول ولا قوة إلا بالله أخرجه النسائي والصححه ابن حبان والحاكم সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 17ই রমজান 1443 হিজরি মোতাবেক 18ই এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা প্রতিদিনের ইফতারের পূর্বে রব্বুল আলামিনের জিকির সম্পর্কে ইমাম হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব উলুগুল মারাম থেকে বাবু জিকির আজকে পর্ব নম্বর 6 ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার এই অধ্যায়টি তারপরে আমরা দুয়ার অধ্যায় শুরু করব আর সপ্তাহে একদিন অথবা দুই দিন বুখারীর যা আমাদের দর্স হয়ে থাকে সেটাও হবে যেগুলি সম্পর্ক রয়েছে বিশেষভাবে রমজান এবং সিয়াম ইতিকাফ ফিতরা এই সম্পর্কে তো জিকির সম্পর্কে আমাদের সামনে তিনটি হাদিস রয়েছে এতে বেশ কিছু জিকির আজকার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতি জিকির আজকার যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন করতে বলেছেন সাহাবায়ে কেরামগণ করেছেন এবং যেই জিকির করা উচিত তাহলে কিছু পাবেন রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতে বাকি সুন্নাত বহির্ভূত জিকির আজকার করলে কিছু পাবেন না বরং ক্ষতিগ্রস্ত হবেন আমেলাতুন নাসিবা আল্লাহ সূরা গাশিয়া বলেছেন যে কিছু মানুষ আছে যারা আমল করে আমেলা তারা আমল করে নাসিবা কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত জাহান্নামের আগুনে প্রবেশ করবে তারা কারা যারা ধর্মের নামে বিভ্রান্ত হয়েছে যারা বিধর্মী যারা নাস্তিক তারা তো নাস্তিক তাদের নাস্তিকতা কুফরির জন্য জাহান্নামে যাবে কিন্তু তারা বেআমল বেদিন কিন্তু যারা দিন পালন করেছে কিন্তু বদদিন ভ্রান্ত দিন পালন করেছে যুগে যুগে সেটা এই উম্মতের লোক হোক অথবা আগের উম্মতের লোক হোক এই আয়াত জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম দেশে সফরে যাচ্ছিলেন তার জীবনে ঘটনা রয়েছে দেখলেন একজন খ্রিস্টান পুরোহিতকে সংসার ত্যাগী রাহেব সংসার ত্যাগী সে সংসার ত্যাগ করে আর ঘর বাড়ি সব কিছুই ভালো কিছু জীবনের আয়েশ আরামের যে সব সামগ্রী সব কিছু পরিত্যাগ করে বনে জঙ্গলে কঠোর পরিশ্রম করে রিয়াজত করে প্রচণ্ড মেহনত করে এবাদতবন্দি করছে না খাওয়া দাওয়া না ভালো কোনো পোশাক কঠিন পরিশ্রম করে আল্লাহর এবাদতবন্দি করছে কিন্তু সেই খ্রিস্টানদের আকীদা হচ্ছে শিরকি কুফরি আকীদা এক আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তারা তিন ইলাহর পূজা করে থাকে তৃতীয়বাদী বিশ্বাসী তাসলিস তৃতীয়বাদী বিশ্বাসী মুশরিক কুফার তাদেরকে দেখে তার এই কঠিন মেহনত পরিশ্রম দেখে এত মেহনত করে বড়ই কষ্ট লাগলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়া লাগলো কারণ একজন মানুষ যদি কঠিন মেহনত করে পরিশ্রম করে আল্লাহকে পাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করে কিন্তু তারপরে যদি ব্যর্থ হয় তো তার মতো হতভাগা আর কেউ নেই তারা কাজ করেনি ডিউটি করেনি বেতন পাননি অত কষ্ট নেই ডিউটি করেনি বেতন দেয়নি অসুবিধা আছে ব্যাস একটু ক্ষতিগ্রস্ত আর্থিক দিক থেকে কিন্তু আপনার সে আক্ষেপ নেই যে আমি কাজকাম করে বেতন পাইনি কিন্তু যারা কঠোর পরিশ্রম করে মাসের মাস কাজ করে যাচ্ছেন আর পাঁচ মাস ছয় মাস বেতন বাকি বেতন পাচ্ছেন না তাদের বড় মনোকষ্ট তাই না অনেক মেহনত করলাম বেতন পেলাম অনেক
সাপ্লাই কোম্পানি সব জালেমগুলো আছে, অনেক জালেম আছে, দেশি বিদেশি অনেক জালেম আছে যারা সাপ্লাই নিয়ে যায়। আমি খবর খবর পেতে থাকি এসব, পাঁচ মাস ছয় মাস কাজ করি না, বছরকে বছর অনেক সময় কাজ করে নিয়েছি, বেতন দেয় না, জালেম এরা। এদের রুজিতে কোনো বরকত হবে না, এদের দুনিয়া আখেরাত আল্লাহ সব ধ্বংস করবেন। আল্লাহ সব জুলুম থেকে যা মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন। তো কঠিন পরিশ্রম করার পরে যদি কিছুই না পান তো বেশি কষ্ট। আমেলা আমল করেছে, না সেবা কঠোর পরিশ্রম করে আমল করেছে, তারপরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তারা। এই খ্রিস্টানিরাই যারা বিভিন্ন ধর্ম অবলম্বী, যারা বাতিল ধর্ম পালন করে থাকে, যে কোনো ধর্মের লোক হোক না কেন, আর এই মুসলিম উম্মার যারা শিরক বেদাতের ধর্ম পালন করে, যারা এই সুফিবাদের পীরমরিদির ধর্ম পালন করে, যারা এই জঙ্গিবাদের ধর্ম পালন করে, জি, নিজের হাতে জিহাদ নিয়ে নেয়, সরকার টরকার লাগে না, প্রশাসন লাগে না, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা লাগে না, ডিফেন্সের ব্যবস্থা লাগে না, দু চারটা কেয়া যুবক কোলাপান বেরিয়ে গেলেই জিহাদ হয়ে গেলো, এগুলো ফাসাদ। যে এরা আমেলা কঠোর পরিশ্রম করেছে, জানের কুরবানি করে দিয়েছে, সব কিছু কুরবানি করেছে, গোটা বংশকে জাহান্নামের দিকে আর জেল হাজতের দিকে ঠেলে দিয়েছে, দুনিয়া আখেরা ধ্বংস করেছে এই জঙ্গিরা, কিন্তু শেষ পরিণাম তাসলা নারা হামিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। কারণ এটা ধর্ম নয়, ভ্রান্ত ধর্ম, জঙ্গিবাদ কোনো ধর্ম না। জেহাদ আলাদা জিনিস, আর এই জঙ্গিবাদ নিজের হাতে আইন কানুন তুলে নেওয়া আর বিশৃঙ্খলা দেশে সৃষ্টি করা, এসব জেহাদ নয়। তো জেহাদ জেহাদের মতো করে বুঝতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদেরকে জেহাদের শিক্ষা দিয়েছেন, এবং জেহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে হয়েছে, সুতরাং শাসকের নেতৃত্বে হবে, যাতে করে ডিফেন্সের ব্যবস্থা থাকে, সেটা শাসক সিদ্ধান্ত নেবে। আর শাসক সিদ্ধান্ত নেবে না, সেই জন্য আপনারা লেগে যাবেন, এটা না কোনো মুফতি লেগে যাবে, ফতোয়া দেবে না, চলবে না। শাসক যদি ফরজ থাকে আর যদি না করে, শাসক রবের কাছে জবাব দিবে, আপনার তাতে কী অসুবিধা, শাসক জবাব দিবে, আপনি আপনার জবাব দেওয়ার প্রস্তুতি নেন, নিজের চরকায় তেল দেন, আপনাকে আপনার কথা জিজ্ঞেস করেন, আমাকে তো আপনাদের কথা জিজ্ঞেস করবেন না, না জিজ্ঞেস করবেন আপনারা দিন শিখলেন কি শিখলেন না, হ্যাঁ আপনারা আকীদা শুদ্ধ করলেন কি করলেন না, আপনারা পাঁচ অক্ত সালাত পড়লেন কি পড়লেন না, আপনারা রোজা আছেন না বিনা রোজা আমাকে জিজ্ঞেস করবেন, কখন আল্লাহ জিজ্ঞেস করবে না। আমি জানিয়ে দিয়েছি, আমি জানাচ্ছি কি না, আমি বলছি কি না, এটা হচ্ছে দেখার বিষয়, বাকি করছেন কি না এটা জবাব আপনাদেরকে দিতে হবে। জি, সুতরাং দিনকে বোঝার চেষ্টা করবেন। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে রব্বুল আলমিনের জিকিরটা সুন্নতি তরিকা হইতে হবে। কার জিকির হইতে হবে? এক আল্লাহর জিকির হইতে হবে, তৌহিদ এখলাস এর নাম। আর কার তরিকায় জিকির হইতে হবে? একমাত্র রসুল্লাহ তরিকায় জিকির হইতে হবে, এটার নাম ইত্তেবাহ। আমল কবুলের দুটো শর্ত, আমল কবুলের দুটো শর্ত কখনো ভুলবেন না, তাহলে কেউ ধোকা দিতে পারবে না ধর্মের নামে। হ্যাঁ, দুটো শর্ত কি কি বললাম, কে বলতে পারে? এক আল্লাহর জন্য এবাদত, এখলাস তৌহিদ, একত্ব প্রতিষ্ঠা করবেন। সমস্ত এবাদত বন্দেগী জিকির গুরুত্বপূর্ণ এবাদত, সুতরাং জিকির কার হবে? ওযকুরুল্লাহ ফাযকুরুনি, রসুলের জিকির করলে হবে হবে। এক ইন্ডিয়ান হায়দ্রাবাদি উর্দু ভাষী, আমি তখন মদিনার ছাত্র, ২৫ বছর বয়স, সেই সময় রওজায় বসে আছি, আসর পড়ে তো আমরা চলে আসতাম, এসা পর্যন্ত থাকতাম, মদিনার ইউনিভার্সিটির গাড়ি থাকতো, এসে রওজাতে দুরকাত সালাত পড়ে বসে আছি, হজের মৌসুম ছিল, হজের আগে অথবা পরে একজন হাজি সাহেব এসছে, আসার পরে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। চিন্তা করলাম পাশে বসে আছি, এই লোকটি অজ্ঞ, বড়ো মানুষ, যদি একে কিছু না বলি তো রবের কাছে জবাব দিতে হবে। সুতরাং ভালো ভাষায় তাকে সালাম করে তাকে বললাম যে আপনি কি করছেন? তো বলছে আমি জিকির করছি। আমি ভাবছি তো দুরুদ তুদু পড়ছি বলবে, তো দুরুদ পড়লে আল্লাহ সাল্লি আল মোহাম্মদ বলবে, আল্লাহ বারিক আল মোহাম্মদ, হ্যাঁ বা সালাম আলাইক ইয়া রাসূল আল্লাহ বলবে, তারপরও বেদাতি তরিকা হইল, শিরক নাই। কিন্তু ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, হ্যাঁ ডাকবেন, ডাকবেন কাকে? অদুল্লাহ, আল্লাহকে ডাকবেন, আপনি রসুলকে ডাকবেন নাকি? জি, তো ভালো ভাষায় বললাম যে কি করছেন? বলছে জিকির করছি। তো কেমন জিকির? জিকির তো আল্লাহর হয়, আপনি তো ইয়া রাসূল আল্লাহ বলছেন। তো একটু আবেগে আমাকে বলছে যে আমাকে শিখাতে হবে না, আমি ইন্ডিয়া থেকে শিখে এসেছি। কী শিখে এসছেন? আমি ঠান্ডা করে বলছি, কী শিখে এসছেন? বলছে আমাদের মাওলানারা ওলামারা শিখিয়ে দিয়েছে, মক্কা গেলে আল্লাহর জিকির করবে আর মদিনা গেলে রসুল পাকের জিকির করবে। এ হচ্ছে ভারতীয় ধর্ম,
এ হচ্ছে সুফিদের ধর্ম, এ হচ্ছে পীর মুরিদদের ধর্ম, এ হচ্ছে শিরকি আকীদাওয়ালা মুসলিমদের ধর্ম। এটা ইহুদি খ্রিস্টানদের ধর্মের কথা বলছি না আমি, আমার সাথে ঘটে যাওয়া এবং আমি এরকম বহু লোককে পেয়েছি, জি হ্যাঁ, যারা এই শিরিক করে মক্কা মদিনে হজ উমরাতে এসে শিরিক করে ইমান হারিয়ে যায়। জি, আল্লাহ যেন হেফাজত করেন। দীন শিখা ফরজ, তাওহীদ শিখা ফরজ। এবাদত কার? জিকির আল্লাহর করবেন। তরিকা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারো তরিকা জিকির করবেন না, নবীর তরিকা আছে কিনা, কোরআন হাদিসে আছে কিনা সেই জিকির করবেন। আর এক আল্লাহর জিকির করে রসুলুল্লাহর জিকির নয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আছে, তার পেছনে পেছনে চলুন, অনুসরণ করুন। তো আসেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকিয়াতুস সালিহাত, যে সব নেক আমল চিরস্থায়ী হবে, বাকি মানে চিরস্থায়ী হওয়া, যেগুলো অবশিষ্ট থাকবে, দুনিয়া ক্ষয় হয়ে যাবে, যৌবন ক্ষয় হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কল্লমান আলাইহা ফান ভূপৃষ্ঠে যাকে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কি থাকবে? ইমান আর আমলটা থাকবে। তো ইমান এবং নেক আমল এগুলি হচ্ছে আল বাকিয়াত আর সলেহাত। নেক আমল, এমন নেক আমল যেগুলি চিরস্থায়ী হবে, দুনিয়া তো কাজে আসবে, আখেরাতও কাজে আসবে। আপনার আমার নেক আমলের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ বলে বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ আমাদের ভালো করবেন, এবং আখেরাতও আল্লাহ ভালো করবেন, জান্নাত দেবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। সেখানে একমাত্র ইমান এবং নেক আমল কাজে আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। তো জান্নাত পাওয়ার জন্য ইমান এবং আমিলুস সালিহাত নেক আমল অবশ্য। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব নেক আমল বাকিয়া চিরস্থায়ী, চিরস্থায়ী নেক আমলের অন্তর্ভুক্ত হচ্ছে এই কালেমাতগুলি, এই জিকিরগুলি। এক, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেছিলাম, কে বলবে? একজন বলবেন, আরবিতে তর্জমা করলে হবে, বাংলায় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মিথ্যা আছে, সেই জন্য সত্য লাগাইতে হবে। আরবি গ্রামার যারা বুঝেন, মাদ্রাসায় পড়েছেন, তাদের অবগত যে লাইন এফ এ জিন্স ওর ইসিম হচ্ছে এলাহ, তো খবর কোথায়? খবর ওখানে মাহজুফ উজ্জ্ব রয়েছে, বেহাক্কিন বা হাক্কুন, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, হক মাবুদ একমাত্র আল্লাহ, আর বাকিগুলি সব বাতিল, দুর্গা দর্গা সব বাতিল, মিথ্যা। জি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ করছি, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সব দিক দিয়ে বড়, আমার কাছে আমার জীবনে আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার সমস্ত কিছু চাইতে বড়, সারা দুনিয়ার চাইতে বড়, সারা দুনিয়ার যে কেউ আছে যাই আছে সব কিছু চাইতে বড়। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর চার নম্বর হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। জি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঁচ নম্বর জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো উপায় নেই। হাওল মানে হচ্ছে উপায়, হেইলা, হাওল মানে হচ্ছে উপায়। জি হ্যাঁ, আর কুয়া মানে হচ্ছে কুয়াত মানে শক্তি। জি, ক্ষমতা, কোনো উপায় নেই, কোনো ক্ষমতা নেই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ যদি ক্ষমতা না দেন তো আমার কোনো উপায় নেই আর কোনো আমার শক্তি সামর্থ্য নেই। জি, আখরাজাহু নাসাঈ, এই হাদিসটি ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ সংকলন করেছেন সুনানে নাসাঈতে, ইমাম ইবনে হেব্বান নিয়ে এসেছেন তার কিতাবে, সুতরাং তার কাছে হাদিসটি সহি। ইমাম হাকিম নিয়ে এসেছেন মুস্তাদরাকে, যে তার কিতাব রয়েছে, সুতরাং ইমাম হাকিমের কাছে হাদিসটি সহি। কিন্তু হাদিসটি গবেষণা করলে দেখা যায় হাদিসটির মান সহির নিচে হাসান, ভালো মানে আমলযোগ্য, সহির চাইতে নিম্নে হচ্ছে হাসান, এ দুটো হচ্ছে মকবুল, গ্রহণযোগ্য হাদিস। সহিলে জাতিহি সহিলে গাইরিহি, আর হাসানলে জাতি হাসানলে গাইরিহি, এই চার রকমের হাদিস। আর বাকি সমস্ত হাদিসের যে প্রকরণগুলি রয়েছে, জয়ীফ থেকে শুরু করে জাল পর্যন্ত বিভিন্ন স্তর রয়েছে, সেগুলি গ্রহণযোগ্য নয়। তো এই হাদিস আমলযোগ্য। দ্বিতীয় হাদিস 1352 নম্বর হাদিস, 1352 নম্বর হাদিস। ওয়ান সামুরাতা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা,
লা ইয়াদুরুকা বিআইয়াহিন ইবাদাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আখরাজাহু মুসলিম। সামরা বিন জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে বা প্রিয় বাণী হচ্ছে চারটি। আগেরটিতে কয়টি পড়লেন? পাঁচটি, তাই না? এখানে চারটির কথা রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাদ দিয়ে বাকি চারটি রয়েছে। এই চারটির মধ্যে লা ইয়াদুরুকা, তোমার কোনো ক্ষতি নেই, বিআইয়াহিন্না বাদাতা, যেটা দিয়েই শুরু করো, জরুরি নয় যে এটি দিয়ে আগে শুরু করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আগে পরে করেন, আগে আল্লাহু আকবার বলে নেন, হ্যাঁ তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলেন, আলহামদুলিল্লাহ আগে বলেন, সুবহানাল্লাহ শেষে বলেন, কোনো অসুবিধা নেই। প্রথম হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয় হচ্ছে আলহামদুলিল্লাহ, তৃতীয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ হচ্ছে আল্লাহু আকবার। জি, ওয়াও মানে এবং, যেহেতু একটার পর একটা এসছে সেজন্য ওয়াও, আর যদি আপনি প্রথমে বলেন তো আল্লাহু আকবার বলবেন। আখরাজাহু মুসলিম, হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে সহিহ মুসলিমে এই চারটি জিকির আসলো, আর অতিরিক্ত নাসাইতে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে আজকে বিশেষভাবে বিস্তারিত আলোচনা করব, কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির এবং অত্যন্ত ফলপ্রসূ জিকির। এর উপকারিতা ইহকালেও রয়েছে, পরকালেও রয়েছে, এবং ব্যাপক এর উপকারিতা রয়েছে। আর মানুষ যখন যে কোনো বিপদ আপদে পড়ে বা যে কোনো জায়গায়, এমন জায়গায় আপনি আছেন বা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনি কোনো রকমের আশঙ্কা করছেন যে এখানে কোনো রকমের অনিষ্ট থাকতে পারে, কোনো বিপদের সম্মুখীন হতে পারি। জি, আজকাল বিভিন্ন জায়গায় সফর করলে এরকম পরিস্থিতি তৈরি হয়, যে কোনো দেশে ঢুকছেন আল্লাহ বিল্লাহ করছেন যে আল্লাহ কোনো রকম বালা মুসিবত না আসে, কোনো দেশ থেকে বেরোচ্ছেন এক ঝামেলা, ঢুকছেন এক ঝামেলা। হ্যাঁ, পশু পাখি এর চাইতে সহজে ঢুকে সহজে বেরিয়ে যায়, কিন্তু মানুষের ঢোকার বের হওয়াটা এত বিশাল পৃথিবী থাকা সত্ত্বেও বড়ই কী করে দিয়েছে, কঠিন করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন ভালো মানুষদের হেফাজত করেন, আর ভালো মানুষদের জন্য আরও কঠিন করে দেওয়া হয়েছে, ভালো মানুষদের জন্য আরও কঠিন করে দেওয়া হয়েছে। ভালো মানুষ দেখলে এক শ্রেণীর লোকেরা ওদের সম্পর্কে আরও বেশি সন্দেহ করে, যেন আল্লাহ হেফাজত করে ওদের স্বার্থে। তো আর আমাদের এই ভালো মানুষের রূপ ধরে কিছু শয়তান আছে, এরাও ক্ষতিগ্রস্ত করেছে আমাদেরকে, এরাও কী করেছে, ক্ষতি করেছে। এখন যুবক কিছু যদি একটু দাঁড়িটাড়ি রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জঙ্গিবাদে জড়িয়ে যায়, তাহলে ভালো মানুষ যারা মাত্র হাতে গণ কয়েকটা জঙ্গির কারণে ভালো মানুষ, লক্ষ লক্ষ মুসলিম সমাজে ভালো মানুষ আছে, ভালো যুবকরা আছে, তারা বিপদে পড়ছে না পড়ছে না? তো এতে ক্ষতি করছে কিন্তু আমাদের এক শ্রেণীর মুসলিম অসৎ লোকেরা, যারা ধর্মের নামে অধর্ম করছে, যারা ধর্মের নামে ভ্রান্ত ধর্ম পালন করছে। আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকেও হেফাজত করেন, জালেমদের জুলুম থেকেও আল্লাহ হেফাজত করেন, আর এসব অনিষ্টকারী ফাসাদীদের ফাসাদ থেকেও আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ক্ষতি বিভিন্ন দিক থেকে আমাদের করছে ভালো মানুষদের। জি, তো এই ছিল জিকির। এখন 1353 নম্বর হাদিস, যাতে রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে সহিহ হাদিসও রয়েছে, সুতরাং এই জিকিরটি আপন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। কিন্তু এই জিকিরকে ঘিরে বেশ কিছু জালজয়ীব কথাও রয়েছে, উদ্ভট কথাও রয়েছে, মিথ্যা কথাও রয়েছে, যেগুলি জাল হাদিস, আর সেগুলি বেশি আমাদের সমাজে শোনানো হয়। সহিটা কিন্তু আমাদের দেশে খুব কম শোনানো হয়, ওই জালজয়ীবটাই বেশি শোনানো হয়, কারণ সহি জয়ীফের পার্থক্য করার মতো আলেমের অভাবও আছে। আর দুই নম্বর কথা হচ্ছে যে সহি কথাতে অত মজা লাগে না, হ্যাঁ, কারণ ওতে আপনার অল্প মেহনতে অনেক অনেক পুরস্কার, অনেক অনেক দুনিয়ার লাভ এটা পাওয়া যায় না। উনি 50 কোটি নেকি পদে পেতে হলে কী করতে হবে, জালজয়ীফে যেতে হবে, বুঝছেন না? যে একটা ছোট্ট আমল করলেন কত নেকি, 49 কোটি নেকি, এইরকম ধরনের বড় বড় অঙ্কের নেকি। তো সারা জীবন পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেমানি করেছে, ও তো শর্টকটে জান্নাতে যেতে চায়, এখন শর্টকটে জান্নাতে যেতে, যার ফলে কী করে এরা ওই বুড়ো হওয়ার পরে, রিটায়ার হওয়ার পরে তখন ওই শর্টকট রাস্তা খুঁজে যে কারা বেশি ফজিলত বয়ান করতে পারে, আর এই জালজয়ীফের পিছনে ছুটে। তো এইরকমই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কেও
পাপ করে বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর বালা মুসিবত যখন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে তখন বালা মুসিবত উদ্ধারের জন্য তখন খুঁজে যে উপায় কি হইতে পারে তখন ওই জাল জয়ীফ হাদিস আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেলা ফজিলত আছে কথা বুঝতে পারছেন না কিন্তু না না জি জাল জিনিসে মজা বেশি লাগে কিন্তু জাল 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 জি জালের কোনো মূল্য নেই দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সজাগ হ্যাঁ জাল দলিল অচল জাল টাকা অচল কিন্তু ধর্মের ক্ষেত্রে জালের ছড়াছড়ি বেশি না ধর্মের ক্ষেত্রে আরও বেশি সজাগ হইতে হবে তো আসেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব 1353 নম্বর হাদিস এই হাদিসটি সহিহ বরং বুখারি মুসলিমে রয়েছে সবচেয়ে সহিহ হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস হে আব্দুল্লাহ বিন কাইস আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ বাপের নাম ছিল কাইস তাহলে আবু মুসা হচ্ছে উপনাম যেটাকে বলা হয় মানে ডাক নাম আরবদের মধ্যে প্রচলন আছে আমাদের দেশে প্রচলনটা আছে কিন্তু আমরা নিজের ভাষায় বলি এই জন্য ভাবি যে হয়তো আমাদের দেশে কুনিয়াত দিয়ে ডাকে না আমাদের দেশের মহিলারা কিন্তু স্বামীকে অমুকের বাপ বলে ডাকে ডাকে না হ্যাঁ নাম তো বলবে না কেন স্বামীর নাম বলা হারাম বলে না আমাদের দেশের মহিলারা কখনো বলবে না এক গ্রামে গেছি আর বাড়ি চিনি না ছোট্ট কালে তখন ছাত্র জীবন ছিল আমরা দুইজন ছাত্র গেছি অপর জায়গায় এটা কি অমুকের বাড়ি আর সেই মহিলাই কথা বলছে মাগরেব হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে অমুকের বাড়ি তখন ও তো বলতে পারে না এটা কার বাড়ি জিজ্ঞেস এটা কার বাড়ি তো নাম তো বলতে পারে না তখন একটা ছেলে ওখান থেকে যাচ্ছে বলছে এই বল না রে বল না রে তোর হচ্ছে তোর চাচার নাম বল না রে জি এই হলো অবস্থা আমাদের বাঙালি সমাজের স্বামীর নাম বলবে না অথচ স্বামীর নাম বলা প্রমাণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা তুমি কখন রাগ করে থাকো আমার উপর আর কখন খুশি থাকো আমি বুঝতে পারি কখন রেগে থাকো মনটা খারাপ আর কখন মনটা খুশি আমি কি করি বুঝতে পারি কিসে বুঝতে পারি ইয়া রাসূলুল্লাহ বলে তুমি যখন কসম করা বলে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সে আল্লাহর কসম করছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন নাম নিয়ে কসম করো রবের তখন বুঝি নামের উপর খুশি আছো যে আমার নামটা তুমি কি করছো উচ্চারণ করছো মুখে নিয়ে আসছো আর যখন একটু মনটা খারাপ থাকে রাগ করে থাকো অভিমানে থাকো তখন বলো ওয়াল্লাযী নাফসু হ্যাঁ ইব্রাহিম বিয়াদিহি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের কথা তখন বলি ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণ যার হাতে রয়েছে তার কসম বুঝা গেছে না তো বোঝা গেল যে নাম স্বামীর বলা যাবে আর সাহাবায়ে কেরামগণ বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এমনিতে সরাসরি নাম বলে ডাকতেন না অনেকে আবার অনেক মহিলা আবার বাড়াবাড়ি করে আজকাল কিছু মহিলাদের আবার ফ্যাশন হয়েছে কি জানেন ও স্বামীকে নাম বলে ডাকবে সবসময় নাম বলে ডাকবে না এটাও যে এমন মানে কোনো শরীয়তের সুন্নতি কাজে নাম বলে ডাকতে হবে স্বামীর অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে স্বামী যেমন মনে হচ্ছে যে একটা ওই স্কুলের ইয়ে আপনার ক্লাসমেট আর ওইরকম করে নাম ডাকে মোহাম্মদ মোহাম্মদ শোনো 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 আবদুল্লাহ শোনো শোনো না তো এইভাবে অহরহ ডাকতেই হবে এটাই যে সুন্নত তা না জায়েজ ঠিক আছে কিন্তু কোনিয়াতে সম্মান বেশি আছে এখন আরবদের ভিতরে আবু ফলান হ্যাঁ আবু আবদুল্লাহ আবু মোহাম্মদ এটা সম্মান নাম বললে তারা কোনো রকমের মাইন্ড করবে না কিন্তু যদি কোনিয়াত বলেন তো সেটাতে বেশি সম্মান বোধ করে আমাদের সব মহিলারা বলে বড় মেয়ে যদি থাকে বড় মেয়ের নামে খাদিজার আব্বা হ্যাঁ মোহাম্মদের আব্বা আবদুল্লাহর আব্বা বলে না আবদুল্লাহর বাপ শোনো এটা হচ্ছে আবদুল্লাহর আব্বা এটা হচ্ছে হচ্ছে আবু আবদুল্লাহ জি মোহাম্মদের বাপ মানে আবু মোহাম্মদ এটা হচ্ছে কোনিয়াত তো আবু মুসা আশআরীর কোনিয়াত ছিল আবু মুসা যেমন আবু বকর কুনিয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত ডাক নাম হচ্ছে আবু বকর নাম কি মাশাআল্লাহ নাম ছিল আবদুল্লাহ কিন্তু কেউ জানতো না অনেক সাহাবীর নাম নামটাই জানা ছিল না ও কুনিয়াতেই ডাক নামে বেশি প্রসিদ্ধ হয়েছে খ্যাতি লাভ করেছে এবার যেমন আবু মুসা আশআরী ওরকমই এই আবু মুসা আশআরীকে সম্বোধন করে বলছেন ইয়া আব্দুল্লাহ বিন কাইস আলা আদুল্লাকা আলা কানজি মিন কুনুজিল জান্নাহ তোমাকে কি বাতলে দেব না বলে দেব না জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে অর্থাৎ এই বাক্যটি যদি কেউ জিকির করে
এই বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে সে জান্নাতের ভান্ডার হাসিল করবে, জান্নাতের ভান্ডার হাসিল করবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে তোমাদেরকে কি বলে দেব না, বা তোমাকে কি বলে দেব না, সবার জন্য যদি সম্বোধন করেছে আবু মুসা আশারিকে, ইয়া রাসূল আল্লাহ অবশ্যই বলুন। তখন বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো উপায় নেই, কোনো নড়াচড়ার ক্ষমতা নেই, ওয়ালা কুওয়াতার কোনো শক্তি সামর্থ্য নেই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ যদি শক্তি সামর্থ্য না দেন, জি, এই জিকির থেকে আমরা একটা আকীদার বিষয় শিখতে পারি, তকদিরের বিষয়। তকদিরের ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ তকদিরে লেখে সব কিছু তো আল্লাহ করেন, তো আমার দোষ কি? হ্যাঁ, বলে না, বলে না, এটা শুধু ধর্মীয় ক্ষেত্রে বলে এক শ্রেণীর পথভ্রষ্টরা, দুনিয়ার ক্ষেত্রে তো বলে না। দুনিয়ার ক্ষেত্রে বলে আল্লাহ সব কিছুর মালিক, তো রুজি রোজগার করে লাভ কি, এমনিতে খেতে পাবো, কেউ বলে, বলে কেউ আছে? যদি এটাই বলতেন তো কেউ প্রবাসে আসতেন না। সব কিছুর মালিক তো আল্লাহ, রিয়ালের মালিক আল্লাহ, ডলারের মালিক আল্লাহ, সোনা দানা সব কিছুর মালিক আল্লাহ, সব সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, তো আল্লাহ সব কিছুর মালিক, তো আল্লাহ দেন, আমার তো কিছু করণীয় নেই, সুতরাং আমি কেন বিদেশে যাব কষ্ট করতে? হ্যাঁ, বসে থাকবো, হ্যাঁ চাল ফেলে আল্লাহ দিয়ে দেবেন, ঠিক না? কেউ তো করেন না। কিন্তু যদি বলা হয় যে পাঁচক তো সালাত পড়ুন, নামাজ পড়ুন ভাই, রোজা রাখুন, দিন পালন করুন, জান্নাতে যেতে পারবেন। আল্লাহ যদি তকদির রাখে জান্নাত তো পেয়ে যাবার, তকদির না থাকলে নামাজ রোজা করে পাবেন? তখন শুধু বলে, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে ঠিকই কর্ম করে, দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক চতুর, যে কর্ম না করলে কিন্তু টাকা পয়সা আসবে না, আর আখেরাতের ক্ষেত্রে একেবারে গাফিল, শয়তান গ্রাস করেছে এদেরকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া, আল্লাহ সূরা রুমে বলেছেন মানব জাতির অধিকাংশ দুনিয়ার খুব বুঝে, দুনিয়া খুব বুঝে, দুনিয়া খুব চেনে, ওহম আনিল আখেরাত হোম গাফেলুন, অথচ এরা গাফেরাত আখেরাত সম্পর্কে একেবারে গাফেল, উদাসীন, বেপরোয়া, কোনো পরোয়া নেই, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, কোনো পরোয়া নেই। কর্ম না করে বড় আশা করে বসে আছে মুসলিম, তখন একদিন জান্নাতে যাবো, এত সহজ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরে শেখানো হয়েছে যে আসল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, যে চেষ্টা করে তাকে ক্ষমতা দেন, এই নয় যে আমাদের শরীরে কোনো ক্ষমতা নেই। প্রত্যেকে কিন্তু আমরা হাড়ে হাড়ে অনুভব করছি যে এখানে আমরা এসেছি স্বাধীনভাবে হেঁটে এসেছি, নাকি না আসেনি? যারা লিফটে আসলেন তারাও স্বাধীনভাবে লিফটে ঢুকেছেন, আর যারা সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠে আসলেন তারাও কিন্তু কষ্ট করে, হ্যাঁ পাকে বলেছেন উঠ, শরীর চলছে না, তারপরে না কষ্ট কর, ওপরে যা, তাহলে ওখানে গিয়ে পৌঁছিতে পারবি, ঠিক না? কর্ম করেছেন এবং কর্ম স্বাধীনভাবে করেছেন, এই নয় যে একটা লোক যেমন অবস্থা থাকে অথবা এই রোগ গলি থাকে সবসময় কাঁপতে আছে, ও কিন্তু অনিচ্ছাকৃত করছে, এরকম কি আমরা চলাফেরা করছি না? স্বাধীনভাবে নড়াইলাম, স্বাধীনভাবে থামাইলাম, স্বাধীনভাবে, ঠিক না? আমাদের পুরো কর্ম স্বাধীনতা আছে, এই কর্ম স্বাধীনতার উপরই আমাদের হিসাব হবে, এই কর্ম স্বাধীনতাকে ভালো কাজে লাগিয়েছেন নাকি মন্দ কাজে লাগিয়েছেন। প্রতিটি মানুষের, যতই ভালো মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ, তার মধ্যে খারাপ গুণ আছে, ইচ্ছা করলে সে খারাপ করতে, পাপ করতে পারবে, পারবে না? আর যতই খারাপ মানুষ হোক তার মধ্যে ভালো গুণ আছে, সেটাকে দুর্বল করে দিয়েছে, যেটাকে মেরে দিয়েছে, ক্ষীণ করে দিয়েছে আহার আত্মাকে রুহকে না দেওয়ার কারণে, ভালো আমল না করার কারণে, ঈমান সুন্দর করার চেষ্টা করেনি, আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে গেছে, আর শরীরকে আহার দিয়েছে কিন্তু আত্মাকে আহার দেয়নি, যার ফলে তার ভালো বৈশিষ্ট্যগুলি মারা গেছে, ক্ষীণ হয়ে গেছে। এখন শক্তিশালী করতে হলে তাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা ইস্তেগফার করে, জিকির আজকার করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে মুক্ত হয়ে। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার আওতাভুক্ত, বুঝা গেছে? আমাদের ক্ষমতা, আমাদের নড়াচড়া সব কিছু আল্লাহ রাব্বুল আজমে যায় মহান শক্তিধার, তার ক্ষমতার আওতাভুক্ত। কিন্তু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলছেন আমার পথে যারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, চেষ্টা করুন, চেষ্টা করা কাজ আমার, চেষ্টা করব, লানাহদিয়ান্নাহুম সুবুলান, অবশ্যই অবশ্যই আমার রাস্তা তাদেরকে দেখাবো, আল্লাহ দেখাবেন। মসজিদের রাস্তায় যাওয়ার কেউ চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন। ভালো মানুষ যদি সন্ধান করে, নতুন জায়গায় প্রবাসে এসেছেন, কাউকে চেনেন না,
কিন্তু ভালো সার্কেল খুঁজছেন আপনি, যে ভালো মানুষগুলো কোথায় আছে আমি দামামে খুঁজব, অবশ্যই খোঁজ পাবেন। আর যারা খারাপ, ওরা আসার পরে খারাপ মানুষ খুঁজে। আমরা বিভিন্ন কেসের অনুবাদে গিয়ে অথবা জেলে বক্তব্য করতে গিয়ে দেখেছি আমাদের আশেপাশে অনেক ক্রাইম হয়, ওই যে ক্রিমিনালগুলো অপরাধীগুলো চিনে নিয়েছে, আমরা জানি না যে এতগুলি অপরাধ হয় আশেপাশে হয়েছে, আর সারা ধরা খেয়েছি এই আশপাশ থেকে ধরা খেয়েছি এমন এমন অপরাধে যে আপনি কল্পনা করতে পারেন না, সামাজিক অপরাধ সেগুলি। জি, অথচ ভালো মানুষরা খবরই রাখে না, বরং ওদের কল্পনাতে নয় যে এত বড় অপরাধ এখানে করতে পারে। জি, তো খারাপ লোকেরা খারাপের সন্ধান করে, ভালো মানুষ ভালো সন্ধান করে থাকে। আপনি যদি ভালো হতে চান তো চেষ্টা করলে আপনি ভালো সন্ধান পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কোনো উপায় নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহর, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া, আল্লাহ যদি ক্ষমতা না দেন। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে, চেষ্টা করতে হবে আল্লাহর পথে। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারি মুসলিমের। জাদান নাসাই, ইমাম নাসাই এই হাদিস বর্ণনা করার পরে আরেকটি বাক্য বাড়িয়েছে, লা মালজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, আল্লাহর কবল থেকে আল্লাহর আজাব থেকে কোনো আশ্রয়স্থল নেই আল্লাহর আশ্রয়স্থল ছাড়া। আল্লাহ যদি আশ্রয় না দেন, পানাহ না দেন, তো কোনো পানাহার জায়গায়, আশ্রয়ের জায়গা, শরণ নেওয়ার জায়গা নেই। লা মালজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, এই হাদিসটিও নাসাইর যে অতিরিক্ত হয়েছে এটাও সহি, বুখারী মুসলিম এটি তো সহি। তো হাদিস হয়ে গেল, এই মর্মে কিছু জয়ীফ কথা আছে আর সেগুলি খুব প্রসিদ্ধ হয়ে রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব অল্প সময়ের ভিতরে, যাতে করে আমরা বুঝতে পারি যে এগুলো কথা আমরা বিশ্বাস করব না, তবে এই জান্নাতের ভাণ্ডারের দুনিয়া তো ফায়দা আছে। মানুষ যখন আল্লাহর জিকির আজকার করে তখন মেলা বালা মুসিবত থেকে রক্ষা পায়, কিন্তু তার মানে নিয়ে আত্মগুলি বালা মুসিবত থেকে আর এই এই হাদিসগুলি আমরা বিশ্বাস করব না, কারণ এগুলি হাদিস একটিও সহি নাই। যতটা সহি সহি হাদিসটি বয়ান করে দিলাম, আর তারপরে তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে 3601 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আকসের মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, ফাইন্নাহা মিন কানজিল জান্নাহ, সেটি হচ্ছে জান্নাতের ভাণ্ডার। এতটা ঠিক আছে কিনা, জান্নাতের ভাণ্ডার এটা প্রমাণিত, কারণ বুখারিতে আবু মুসা আশআরীর হাদিস সহি হাদিস, বুখারিতে রয়েছে, মুসলিমে রয়েছে, নাসাইতে রয়েছে। তো এখানে তিরমিজিতে এতটুকু যেটা আছে সেটা ঠিক, যে বেশি বেশি তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির আজকার করো, সেটি হচ্ছে জান্নাতের ভাণ্ডার, জান্নাতের ভাণ্ডার। ইমাম মাকহুল রাহেমাহুল্লাহ, তিনি প্রখ্যাত তাবেঈ, তাবেঈনদের জামানার মুহাদ্দিস বা ফকিহ ছিলেন, তিনি নিজের পক্ষ থেকে একটি কথা বর্ণনা করছেন, এটা শোনেন। বলছে, ফামান কাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, আর নাজাতের জায়গা, পরিত্রাণের স্থল নেই আল্লাহ ছাড়া, যদি এই কথাটি কেউ বলে, কাশাফা আনহু সাবঈনা বাবা মিন আদ-দুররি, তার থেকে আল্লাহ 70টি অনিষ্ট দূর করবেন, 70টি খারাপই দূর করবেন, 70টি বিপদ আপদ দূর করবেন, বালা মুসিবত দূর করবেন, আদনা হন্না, এই 70টির সর্বনিম্ন সবচাইতে হালকা বালা মুসিবত হচ্ছে, হালকা বিপদ হচ্ছে আল ফাকর, দারিদ্র বা দরিদ্রতা, কথা বলছেন না, অভাব। আজকাল তো মানুষ কি হতে চায়, সবাই কিন্তু ধনী হইতে চায়, আর ধনী হওয়ার জন্য আমাদের সে কত যে জালিয়াতি আছে জিকিরের ক্ষেত্রে আর ওজিফার ক্ষেত্রে বলতে হবে না। আপনারা শুনেছেন যে কেউ যদি প্রতি রাতে নিয়মিত সূরা ওয়াকেয়া পড়ে তো কি হবে, হ্যাঁ শুনেছেন এই ফজিলত, কে শোনাইতে পারে জাল ফজিলত, না কেউ জানেন না, না জানলে তো ভালো, জাল কথা, কিন্তু আপনারাই তো এগুলো বেশি জানেন, হ্যাঁ গরিবই দূর হয় শান্ত, কেউ যদি গরিবী দূর করতে চায় তো নিয়মিত কি করুক, সূরা ওয়াকেয়া পাঠ করুক। আর এই আমল ব্যাপক হারে আমাদের সমাজে রয়েছে, অথচ আমাদের দেশে গরিবের সংখ্যা বেশি, সৌদি আরবে এই আমল কেউ করে না অথচ গরিব কম, কথা বুঝতে পারছেন, তাহলে কি আসলে সত্য না জাল? আমি বাস্তব দিয়ে বিচার করছি না, বরং গবেষণা দিয়ে বিচার করছি, এটা তো এমনি বললাম, হ্যাঁ এক সময় এখানেও দারিদ্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমিরকে গরিব বানাইতে পারেন,
আর গরিবকে আমির বানাইতে পারেন, অতিলকালে ইয়ামনু দাবিল হাবাইনান নাস, এক হাতে কোনো দিন রাখেন না, কারণ এক হাতে যদি থেকে যায় কোনো কিছু তো অহংকারী হয়ে যাবে আর মানুষ সীমা লঙ্ঘন করবে। ওয়ালা ওয়াসাদাল্লাহু রিজকাল ইবাদিল্লা বাগাও ফিল আর, আল্লাহ কোরআনে বলেছেন মানুষের এত খারাপ স্বভাব যে স্থায়ীভাবে যদি আল্লাহ সুখ দিয়ে দেয় তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে, ফাসাদ সৃষ্টি করে ফেলবে, এই জন্য আল্লাহ দেন ওইভাবে। জি, তো কি বলছিলাম, ফাকর দূর হবে, গরিবই দূর হবে। যে ওজিফাগুলি রয়েছে এগুলির অধিকাংশ জাল, অধিকাংশ কি জাল, তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ যদি তা ঋণের বোঝা থাকে, এই মর্মে সহি হাদিস রয়েছে, আল্লাহ মাকফেনি বে হালালেকা আন হারামকে আওয়াগনি ফাজলেকা আমান সওয়াক, এইরকমই আল্লাহ মিনি আউযুকা আল হাম্মে ওয়াল হাজানে অমিন আল জুবনে ওয়াল বুখলে অমিন আল আজজে ওয়াল কাসালে অমিন গালাবাতি দাইনে ওয়া কাহরির রিজাল। মুখস্থ আছে কারো? আছে মুখস্থ? হ্যাঁ, যারা ঋণী মুখস্থ অবশ্যই করবেন। যদি হাদিসটি নিয়ে দ্বিমত রয়েছে, কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু হাদিস আমলযোগ্য। এই দোয়া গুরুত্বপূর্ণ দোয়া, মিন গালাবাতির দাইনে, আল্লাহ ঋণের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, ঋণের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। সাহাবিকে বলছে তোমার ওপর যদি পাহাড় সমান যদি ঋণ থাকে, আল্লাহ আদায় করার ব্যবস্থা করে দেবেন, তুমি নিয়মিত এটা পড়তে থাকো, কিন্তু ইয়াকিনের সাথে পড়তে হবে, পরীক্ষামূলক তাজরিবামূলক দেখি, একটু টেস্ট করে দেখি হচ্ছে কি হচ্ছে না। যারা এ পরীক্ষামূলক করে তাদের ঝাড়ফুঁকও কাজ হয় না আর তাদের আপনার এই দোয়া জিকিরও কাজ হয় না। কিন্তু এই হাদিসটিতে দুটো অংশ রয়েছে, একটা অংশ বললাম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, কিন্তু এই হাদিসের সনদটি জয়ীফ, এই তিরমিজির সনদ জয়ীফ, কিন্তু বাকি এটা সহি বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত যে জান্নাতের ভাণ্ডার। কিন্তু বাকি 70টি মানুষের অনিষ্ট দূর হবে, তার মধ্যে একটি হচ্ছে অভাব, এটি হচ্ছে কার কথা, তাবেই মাখুলের কথা, তার সম্পর্কে লাম ইয়াসমা মিন আবি, তিনি প্রথম কথা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তার কাছ থেকে শোনেননি, দেখাই হয়নি তার সাথে, তার কাছ থেকে সরাসরি হাদিস পানিত, হাদিস মুনকাতে বিচ্ছিন্ন। জি, আর তারপরে এটি নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়, তার ব্যক্তিগত মত, এটি হচ্ছে তার ব্যক্তিগত মত, সুতরাং ব্যক্তিগত মত কোনো তাবেঈর সেটি হুজ্জত বা দলিল নয়, সেটি দলিল নয় যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা প্রমাণিত না থাকবে সহি সূত্রে। আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসটি রয়েছে আবু নুয়াইম, ইমাম আবু নুয়াইম রাহিমাহুল্লাহ হিলিয়াতুল আউলিয়া বর্ণনা করেছেন, ইমাম তাবারানি তার মুজামুল আওসাতে বর্ণনা করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনহুমা থেকে তিনি বলেন সাকাউনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচণ্ড গরমের অভিযোগ করলাম যে ইয়া রাসূলুল্লাহ, প্রচণ্ড গরম আর থাকা যায় না, বরদাস্ত হয় না, ফালাম ইউশকেনা, কিন্তু আমাদের অভিযোগে ভ্রুক্ষেপ করলেন না, কি ব্যবস্থা দিবেন, প্রচণ্ড গরম, মসজিদে এসে সেজদা করা মুশকিল হয়ে যাচ্ছে, তো চাটাইয়ের ব্যবস্থা, এত অভাব কোথা থেকে চাটাইয়ের ওইরকম ব্যবস্থা হবে, চাটাই কারো জুটে না, মাটিতে পাথর কুচি পাথরে সেজদা করতে হয়, এই ছিল মসজিদ নবীর অবস্থা তখন। কালা নবী সাল বল ইস্তাইনু বিল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বললেন, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে কিসের মাধ্যমে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে, তাই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সাহায্য চাওয়ার কথাই হাদিস আসলো। কিন্তু এতে যে ফজিলতগুলি বাকি, ফাইন্নাহা তাদফাউ তিসআতা ওয়া তিসঈনা বাবা মিনা যুররি, আগেরটাতে ছিল 70টি গরজ পুরা হবে, তাই না, 70টি বালা মুসিবত দূর হবে, এখানে রয়েছে 99টি, কতটি, 99টি অনিষ্ট দূর হবে এর মাধ্যমে। আদনাহাল হাম্ম, সর্বনিম্ন হচ্ছে দুশ্চিন্তা, ডিপ্রেশন, আজকাল দুশ্চিন্তা রোগ বেশি মানুষের, বোঝা গেছে না, বিশেষ করে পরিবার থেকে দূরে থাকার কারণে, কারো ঋণের বোঝা হয়ে যাওয়ার কারণে, কারো পয়সার পিছনে ছোটার কারণে, আল্লাহর সাথে বিশেষ করে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়ার কারণে, নাই আল্লাহর সাথে সম্পর্ক, আর মানুষকে দেখছে যে এত পয়সা ইনকাম করে নিল আমি কিছুই করতে পারলাম না, টেনশনের শেষ নেই, টেনশনের শেষ নেই, মনের চাওয়া পাওয়া তো অনেক বড়, আর চাওয়া পাওয়া মোটেই পুরা হচ্ছে না, 1000 বেতন, মনটা চাইছে 4-5 হাজার যদি করতাম তাহলে তো কিছু করতে পারতাম, গ্রাম থেকে শহরে আসতে পারতাম, তাহলে কি শান্তি পাবেন, কিন্তু যদি আপনি 1000 পেয়ে দেখেন যে আরে আমি তো 1000 পাচ্ছি মাসের মাস, কেউ তো 500, তাও মাসের মাস পায় না, 5 মাস বেতন বাকি, তাহলে কিন্তু সুখ শান্তি পেয়ে যেতেন, তাই না, পরিতুষ্টি অল্পতে পরিতুষ্টি অত্যন্ত জরুরি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো এ হাদিসে কি হয়েছে, 99টি বালা মুসিবত দূর করবে, তার মধ্যে আদনাহাল হাম্ম, সর্বনিম্ন হচ্ছে দুশ্চিন্তা, সর্বনিম্ন হচ্ছে
দোষ চিন্তা। এই হাদিস সম্পর্কে ইমাম ওকাইলি জোয়াফাতে বলেছেন যে এই হাদিস মুনকার, এই হাদিস জয়ীফ, জয়ীফ এই হাদিস আছে অত্যন্ত জয়ীফ, মুনকার মানে অত্যন্ত জয়ীফ। মিজানুল এতেদাল ইমাম জাহাবি রাহেমাহুল্লাহ বলেছে আল খাবর মুনকার, হাদিসটি হচ্ছে বড়ই আপত্তিকর, দুর্বল, খুব বেশি দুর্বলকে মুনকার বলা হয়। জালের পরেই হালকা, জাল চাইতে একটু ভালো অবস্থা, কিন্তু হাদিস একেবারে ভিত্তিহীন। ইমাম আলবানী রাহেমাহুল্লাহ সিলসিলা জাইফা যে সিরিজ রয়েছে তার 2753 নম্বরে হাদিসটিকে জয়ীফ বলেছেন। জি, হাদিস অত্যন্ত দুর্বল বা মুনকার। আর একটি হাদিস তাবরানিতে রয়েছে, মোস্তাদরাক হাকিম রয়েছে, মান কালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানাত লাহু দাওয়া মিন তিসআতি দা, তার নয়টি রোগের কি হবে, ঔষধ হবে। আইসার আল হাম্মু, আর সবচাইতে হালকা হচ্ছে দুশ্চিন্তা, এখানে দুশ্চিন্তা দূর হবে আর নয়টি রোগ ভালো হবে, নয়টির কথা। কিন্তু হাদিস মওযু একবার জাল, এতে মিথ্যাবাদী হাদিস গড়নেওয়ালা বিশ্ব বিনের রাফে রয়েছে সনদে। এছাড়া আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন আউসানি হাবিবি, আমার প্রিয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। ওয়াকানা ইউকালু ফিহা, আর এই সম্পর্কে বলা হয়েছে ফিহা দাওয়া উন মিন তিসআতি ওয়া তিসঈনা দান, এতে 99টি রোগের চিকিৎসা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহতে 99টি রোগের চিকিৎসা রয়েছে। আদনাহা আল হাম্মু, সবচাইতে নিম্নমানের রোগ বা সমস্যা হচ্ছে আলহাম দুশ্চিন্তা, ওয়াইসনাদুহু যাইফুন জিদ্দান, এর সনদ অত্যন্ত দুর্বল, সবগুলি কিন্তু দুর্বল, সবগুলি দুর্বল। ইমাম নাসাই রাহমাল্লাহ দোয়াফাল মাতরুকিন তার কিতাব রয়েছে, তাতে তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন। এছাড়া আর একটি হাদিস রয়েছে, যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কারো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম, বিল্লাহিল আজিম এখানে রয়েছে, আমাদের দেশের লোকেরা কিন্তু আরেকটু বাড়িয়ে বলে, তাই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম, কোনো জায়গায় হাদিসে পাইনি আল আলিয়িল আজিম। এই হাদিসটাতে আজিম আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম আছে, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, কি বলবেন, যেটা হাদিস সহিহ হাদিসে এসেছে আবু মুসা আশআরী বুখারী মুসলিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল আলিউল আজিম বাড়াবে দরকারটা কি। যেমন আজকাল কিছু লোকেরা আপনার ওই যে কি করছে, অনেক ইমামি বাড়াচ্ছে আপনার ওই যে কুনুতের দোয়াতে, আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদাইত ওয়া আফিনি ফি মান আফাইত ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লা ওয়া বারিক লি ফি মা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাযাইত, কিছু লোকের বাড়ানো অভ্যাস আছে, বাড়ায়, অনেকে মনে করে যে একটু বাড়িয়ে দিলাম জায়েজ আছে, কিন্তু উত্তম তো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যে যে বরকত রয়েছে তার মোবারক জবান দিয়ে যা বেরিয়েছে, আমার জবানে তা আছে নাকি, কোন ইমামের জমানতে আছে নাকি, কেন বাড়াবেন তাহলে, অধিকার কোথায় আপনার, তো বাড়ান না বাড়ানো উচিত। তো যাই হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম যে বলবে, সারাফাল্লাহ আনহু সাবঈনা বাবা মিনাল বালাই, 70টি বালা মুসিবতের দরজা আল্লাহ ফিরিয়ে দেবেন, 70টি বালা মুসিবতের দরজা আল্লাহ ফিরিয়ে দেবেন। আহওয়ানুহুন্না, তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে আল হাম্ম ওয়াল গাম্ম, দুশ্চিন্তা আর শোক। দুশ্চিন্তা আর শোকে পার্থক্য কী, দেখি দুটোই কিন্তু বাংলা, দেখি কেমন বাঙালি আছেন আপনারা, আমি কিন্তু বাংলাতে পার্থক্য করতে বলছি, একটা হচ্ছে দুশ্চিন্তা আর একটা হচ্ছে শোক। এক যে বলবে হাত তুলবে, হাত তুলে একজন, ডিস্টার্ব না হয়। হ্যাঁ, শোক মারা গেছে, হ্যাঁ হ্যাঁ, আর দুশ্চিন্তা, কাছাকাছি কিন্তু ফুল হয়নি, আমি বলি এখনো ঘটেনি কিন্তু সম্ভাব্য ঘটে যেতে পারে, আশঙ্কা করছেন, ওইটা হচ্ছে দুশ্চিন্তা, টেনশন লেগেছে, কি জানি ফেঁসে যেতে পারি, আমি কি জানি আমি একটা অপরাধ করেছি, কখন যে ধরা খেয়ে যাই, এটা দুশ্চিন্তা, কথা বোঝা গেছে, এখনো ধরা খাননি কিন্তু। আর বালা মুসিবত দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে যে মানুষের শোক হয়, সেটা কারো মরে যাওয়া হোক আর কারো হতাহত হওয়া হোক, আহত হওয়া হোক, গাড়ি দুর্ঘটনা হোক, একটা মুসিবত চলে আসছে, তারপরে যে মানুষের গম হয়, শোক হয়, এটাকে কি বলে, তাহলে বিপদ নেমে আসার পরে যেটা মানুষের অবস্থা তৈরি হয়, মানসিক অবস্থা, সেটার নাম হচ্ছে গম, মানে শোক। আর যেটা বিপদ আসেনি কিন্তু আশঙ্কা করছেন, ওইটার নাম হচ্ছে হাম, মানে দুশ্চিন্তা, টেনশন, বোঝা গেছে, এই পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। তো এখানে 70টি মালা দূর হবে। হাদিস সম্পর্কে বলছে ইসনাদু তালিফ, বলছে এর সনদ একেবারে বরবাদ,
এতে আমর ইবনে শামর রয়েছে জাফার মধ্যে তার সম্পর্কে বলা হয়েছে ইয়ারুই আন জাবের জফি থেকে মওযু আর মুনকার হাদিসে বর্ণনা করত এই ব্যক্তি শিয়া রাফেজি ছিল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে গাল দিত সুতরাং রাফেজি শিয়ার হাদিস গ্রহণযোগ্য না পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যুক হচ্ছে রাফেজি শিয়ারা কথা বুঝতে পারছেন আল্লাহ হেফাজত করে অনিষ্ট থেকে এ হুসিদের হেফাজত অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম সমাজের হেফাজত করুক মুসলিম দেশের আল্লাহ হেফাজত করুক সৌদি আরবে আল্লাহ হেফাজত করুক হারমাইন শরীফে আল্লাহ হেফাজত করুক খোলাসা কথা হচ্ছে যে এই হাদিসের মূলটি সহি বুখারি মুসলিমে প্রমাণিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কই কি রয়েছে অনেক ফজিলত রয়েছে কিন্তু এতে বড় বড় অঙ্কের যে দুনিয়া আখেরাতের বালা মুসিবতের কথা বলা হয়েছে সেগুলি একটি অতিরঞ্জন বাড়াবাড়ি সেগুলি আমরা বিশ্বাস করব না তবে অনেক ফায়দা রয়েছে যেটা আমাদের জানা নেই সুতরাং আমরা যে কোনো বালা মুসিবতের ক্ষেত্রেও পড়তে পারবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন দুশ্মনের ভয় যদি লাগে বলবেন আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নহরিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম যে আরও একটি দোয়া আছে আল্লাহুম্মা কফিনাহুম বিমা আশিত এই দুটো দোয়া কোনো দুশ্মন শত্রু বলে যদি ভয় লাগে সেটা যে কোনো রকমের শত্রু হোক ব্যক্তি হোক পরিবার হোক সমাজ হোক অন্য কোনো শত্রু হোক আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নহরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম দ্বিতীয় দোয়া সহিহ বুখারীতে রয়েছে আল্লাহুম্মা কফিনাহুম বিমা আশিত ওয়া আল্লাহুম্মা কফিনিহিম বিমা আশিত ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين